ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং পার্লার বাই অনামিকা। আশা করি সবাই ভালো আছেন। যারা আমার লাস্ট ভিডিওতে দেখেছেন তারা অবশ্যই জানেন যে কুকিং পার্লারে হোস্টেল ফুড হ্যাকস চলছে। তো হোস্টেল ফুড হ্যাকসের সেকেন্ড রেসিপিটা হচ্ছে চিকেন কষা অথবা মুরগির কষা। আবার অনেকে এটাকে চিকেন ভুনাও বলতে পারেন। তাহলে চলুন রেসিপিতে চলে যাই। আমি একটি কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিব তেজপাতা আর জিরা ফোড়ন। এবার এটাকে হালকা নেড়েচেড়ে দিতে হবে। এবার এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে ছোট সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি। এবার টমেটোগুলো হালকা ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে সবগুলো চিকেন পিস দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, কারণ চিকেনগুলো কিন্তু আমি আগে থেকে ভেজে তুলে রাখিনি। আসলে আমরা যারা স্টুডেন্ট আছি তাদের হাতে কিন্তু এতটা টাইম থাকে না এত সময় দিয়ে রান্না করার জন্য। তাই আমি সবসময় চেষ্টা করি চটজলদি রেসিপিটা ফলো করতে। আর আজকে যে রেসিপিটি শেয়ার করছি, আমি বাড়ির বাইরে থাকলে সবসময় এই রেসিপিটি ফলো করি। তো আমার চিকেন ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ আর রসুনটা একসাথেই বেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জিরা বাটা। আপনারা চাইলে জিরা গুঁড়ো ইউজ করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আপনারা চাইলে সবগুলো মশলা কিন্তু গুঁড়ো মশলাও ইউজ করতে পারেন, শুধু পেঁয়াজ আর রসুনটা কুচি করে কেটে দিলেই হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর এই সবগুলো মশলার পরিমাণ আমি ডিসক্রিপশন বক্সে মেনশন করে দেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। আর এই লাল মরিচের গুঁড়োটা কিন্তু আপনারা নিজেদের আন্দাজ মতোই দেবেন। আমি আসলে ঝাল খেতে পছন্দ করি, তাই মরিচ গুঁড়োটা সবসময় বেশি ইউজ করি। আর আমার মনে হয় যে চিকেন কষা আর মাটন কষাটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটাও আপনারা আন্দাজ মতো দিয়ে দেবেন। এরপর সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে দিচ্ছি, মানে চিকেনটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো চিকেনটাকে মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। এবার একটু পানি দিয়ে দেব চিকেনটা একটু কষিয়ে নেওয়ার জন্য। মশলা দেওয়ার পর কিন্তু চিকেনটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এবার চিকেনটা কষানোর জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি চিকেনটাকে আরেকটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি আরও একটু পানি অ্যাড করে দেব চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য। যেহেতু আমি চিকেন কষা বানাচ্ছি, মানে এর গ্রেভিটা কিন্তু ঘন হবে, তাই এর মধ্যে খুব বেশি পানি অ্যাড করব না। শুধু চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার ততটুকুই অ্যাড করব। পানি অ্যাড করে আরেকটু নাড়াচাড়া দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো মিডিয়াম আঁচে চিকেনটা রান্না করে নিচ্ছি। তার আগে এর মধ্যে ধনে পাতা কুচি আর এলাচ আর দারচিনি বাটা অ্যাড করে দিচ্ছে। দারচিনি বাটাটা অবশ্যই রান্নার শেষে অ্যাড করতে হয়। আমি এখানে প্রায় 2 চা চামচের মতো দারচিনি বাটা অ্যাড করেছি। দারচিনি বাটাটা আমি পানির সাথে মিশিয়ে নিয়েছি পাতলা করার জন্যে। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে মিডিয়াম আঁচে প্রায় 5 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। 5 মিনিট পর চিকেনের অবস্থাটা ঠিক এইরকম। আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু রান্না হয়ে গেছে। আপনারা চাইলে এই অবস্থায় চিকেনটা নামিয়ে নিতে পারেন, কিন্তু যেহেতু চিকেন কষা বানাচ্ছি মানে গ্রেভিটা আরেকটু ঘন হতে হবে, তাই আমি আরও 3 থেকে 4 মিনিট এটাকে রান্না করে তারপর সার্ভ করে দিচ্ছি। ঠিক এই অবস্থায় আসলে আমি চিকেনটা নামিয়ে সার্ভ করে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমাদের মজাদার চিকেন কষা। ক্লাসের ফাঁকে কিন্তু আমরা হোস্টেলবাসীরা খুবই কম সময় পাই রান্না করার জন্য, তাই এই ইজি আর কুইক রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে, যাতে করে হোস্টেল ফুড হ্যাকসের বাকি সবগুলো রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটিকে বেশি বেশি লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ গাইস।